কে আছেন আমাদের সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন না আমার বয়স হচ্ছে 32 আচ্ছা সমস্যা আমি প্রায় 17 বছর ধরে একটা পেইন ব্যাক পেইন নিয়ে ভুগছি তো বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছি বাট কেউ কোনো সলিউশন দিতে পারছেন না কেউ বলছেন ফিজিওথেরাপি লাগবে কেউ ওষুধ দিচ্ছেন বিভিন্ন ভাবে ইভেন আমি ইন্ডিয়া থেকে ঘুরে এসছি এমআরআই করা হয়েছে সেখানে কেউ বলছেন প্রবলেম আছে কেউ বলছেন প্রবলেম নাই এনসিভি টেস্ট করা হয়েছে আমি সিআরপি তো অনেকদিন থেরাপি নিয়েছি বাট হচ্ছে পেনটা কিছুতেই একেবারেই শেষ হচ্ছে না আমি এখন অ্যাকচুয়ালি কি করব আমি কিছু বুঝতে পারছি না আমি না এখন ফিজিওথেরাপিও নিচ্ছি না ওষুধও খাচ্ছি না আমি একদম পুরো হেজিটেট হয়ে গেছি এই বিষয়টা নিয়ে যে আপনার বয়স 32 কিন্তু আপনি আনুমানিক 17 বছর ধরে ভুগছেন জি আচ্ছা আপনার এখন কোমর ব্যথাটা কোথায় ব্যথাটা আপনি এক্সাক্ট কি বলতে পারবেন কোথায় আমার জাস্ট কোমরে ঠিক মেরুদণ্ডের শেষের দিকে একটু কিন্তু বাম প্রচন্ড পেইন ওই ব্যথাটা মনে হয় যে পা পুরা অবশ হয়ে যাচ্ছে ঝিঝি ধরে যাচ্ছে আমি ঘুমটা বিশেষ ঘুম ক্লিয়ার না হলেও ব্যথাটা করে বেশি হাঁটাহাটি করলে ব্যথা করে আবার ভারী কিছু আমার বেবি আছে দু বছর বয়স ওকে কোলে নিয়ে বেশি কোন হাঁটাহাটি করলেও পেনটা করে আপনার ওজন এবং উচ্চতা বলতে পারবেন আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি

সব ডাক্তাররাই ফিজিওথেরাপির কথা বলি আমরা যারা ফিজিওথেরাপির ডাক্তার তারাও বলি যারা ফিজিশিয়ান আছেন ওনারাও বলেন কিন্তু আসলে হোয়াট ইজ ফিজিওথেরাপি জিনিসটা জানতে হবে ফিজিওথেরাপি এটা একটা সাবজেক্ট এটা একটা ওয়ার্ডে বা একটা মেশিনে একটা সেন্টারে একটা এক্সারসাইজে সীমাবদ্ধ করা যাবে না ফিজিওথেরাপির সাকসেস নির্ভর করে ওই ডাক্তারের ট্রিটমেন্টের উপরে এটা কোনো সেন্টার বেসড না আপনার একজন ফিজিওথেরাপির সঠিক ডাক্তারের স্মরণাপন্ন হয় ফিজিওথেরাপি না আশা করি এটা সেরে যাবে আর বোন যেহেতু আপনি একজন মহিলা মানুষ পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় আপনাকে নিচে বসে বাচ্চাকে কোলে নেওয়া এগুলার কিছু নিয়মকানুন আছে সেগুলো জেনে নিতে হবে আর আপনার ওজনটা মনে হয় একটু বেশি আছে ওজনটা কমিয়ে ফেলতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা মেকানিক্যাল ব্যাক ব্যাকপেন এটা আপনাকে নিজেকেই ভালো থেকে বা আপনাকে নিজেকেই ভালো হওয়ার পর নিজেকেই ম্যানেজ করে চলতে হবে আর এগুলা ম্যানেজেবল ডিজিজ আশা করি ওইভাবে যদি ডাক্তারের স্বর্ণোপণয়ে ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্য শিখে নিতে পারেন এটা ভালো থাকবেন ভয়ের কোনো নেই